প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইটিআই মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম সাবিনা। সাবিনা, খুব সুন্দর নাম। সাবিনা আপা থাকেন কোথায়? আমি থাকি হেমাদপুরে। হেমাদপুরে থাকেন। তো সাবিনা আপা, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? উদ্দেশ্য মনে করেন, গরিব মানুষ, বাবা মা নাই, ছোট একটা বাই আছে, বাইটার নিয়ে একটা বাসা কাজ করি, চলতে খুবই কষ্ট হয়, বাইটার লেখাপড়া করাইতে পারি না, ঠিক মতন খরচা চালাইতে পারি না, এর জন্য ইউটিউব আসছি। যদি ভালো একটা মনের মানুষ পায়, সে যদি পাশে দাঁড়ায়, বিয়ে শাদি করে, তাহলে আপনার বিয়ে শাদি হয় নাই? বিয়ে হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড নাই, সে চলে গেছে আর একটা মেয়ের সাথে রিলেশন করে। বাচ্চা কাচ্চা আছে নাকি? না। সংসার করছিলেন কতদিন? সংসার করছিলাম 9 মাস। তো 9 মাসে বাচ্চা কাচ্চা হয় নাই, মানে এটা কি কারো সমস্যা ছিল নাকি? না, সমস্যা ছিল না, আমার হাজব্যান্ড বলছিল যে কোনো বাচ্চা কাচ্চা নেই আমার। আচ্ছা, তো আপনার কি ইচ্ছা ছিল না বাচ্চা হওয়ার বা মা হওয়ার ইচ্ছা ছিল? ছিল, কিন্তু হাজব্যান্ড যা বলে তাকে মানতে হয়। বিয়েটা কে দিছিল? বিয়ে দিছিল আমার বাবা। বিয়ের পরে আমার বাবা মারা গেছে। মা আছে? মা নেই, মা ছোট থেকে মারা গেছে। আচ্ছা, তো এখন আপনার ছোট একটা ভাই আছে না? জি। তো এখন ভাইকে নিয়ে থাকেন? জি। কি করেন আপনি? আমি বাসা কাজ করি। আপনার তো মনে করেন বাসা কাজ করেন, আপনাদের একটা ভবিষ্যৎ আছে নাকি? তো আপনার ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা এটাই যে যদি ভালো একটা মানুষ পাই, সে বয়স্ক হোক গরিব হোক, তাতে কোনো সমস্যা নেই, সে যদি পাশে দ্বারা বিয়ে শাদি করে, তবে তার নিয়ে সুখে থাকতো, বাড়িটারও যত্ন আতি হবে, লেখাপড়া হবে, এটাই ভবিষ্যৎ। কখনো চিন্তা করছেন যে ভাই মানে স্বামী আপনাকে রেখে চলে যাবে বা এরকম কিছু? এরকম তো কোনোদিন চিন্তা ভাবনা। স্বামীকে বিয়ে করছে একটা? হ্যাঁ। তো এই স্বামীকে আমি কি মনে হয় যে স্বামী বাচ্চা কাচ্চা নেয় নাই, নাকি এর পিছনে কোনো কারণ আছে, হয়তো আগে যাকে বিয়ে করেছে তার সাথে আগে থাকতে কোনো প্রেম টেম ছিল বা কিছু এরকম? আচ্ছা আচ্ছা, আমার বাচ্চা কাচ্চা নিতে না করছে। তো এখন তো আপনার বাচ্চা কাচ্চা নাই, কোনো পিসি টান তো নাই, এখন তো যে কোনো পুরুষকে বিয়ে করতে পারেন নাকি? তো দর্শক, আপনারা নাম কি বললেন? সাবিনা। তবে একটা কথা যে আমার নাম্বারে কোনো দর্শক, ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।